বাড়িতে নামাজ পড়লে আপনার ছেলে মেয়েরা আপনার নামাজ দেখে শিখবে সৈন্যত পড়লে বেশি কেন বা উত্তম কেন এতে বেশ কিছু উপকারিতা রয়েছে এতে কিছু কি রয়েছে বেশ কিছু উপকারিতা রয়েছে কয়েকটি উপকারিতার কথা এখানে উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে এক নম্বর একটু বা অসুন্না এটা হচ্ছে সৈন্যতের অনুসরণ নবীর তরিকা মোতাবেক চলা আর নবি তরিকায় চলাটাই হচ্ছে বড় ফজিলতার কাজ আপনি কার তরিকায় চলছেন নসলামের তরিকায় শুধু নামাজের ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে হইতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে হইতে হবে জি আজকাল অধিকাংশ মুসলিম কাফিরের অনুকরণ করছে কিন্তু নবীর অনুকরণ না জিহাম মেলা উদাহরণ আছে দাড়ির উদাহরণ দি নবী করিম সাল্লি সব দাঁড়িয়ে রেখে সে রাখতে বলেছেন ঠিক কি না একদল দাঁড়িয়ে রাখে না দাঁড়িয়ে যারা রাখে না তাদের কথাটা বাদ দিলাম দাড়ি মন্ডন করে কিন্তু কিছু লোককে দেখছি আজকাল দাঁড়িয়ে রাখছে কিন্তু দাঁড়িয়ে কাটিং ছাটিং রসর উল্লাহ সামের মতো না কার মতো হ্যাঁ কোন ইহুদিকে দেখেছে বা কোন খ্রিস্টানকে দেখেছে ওই রকম দাড়ি আজকাল আজকাল নতুন নতুন ওইটা কি বলো ফ্যাশন এসছে দাঁড়িয়ে রাখা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কাটিং ছাটিং এসছে যেমন চুলের বিভিন্ন কাটিং ছাটিং আছে না দাঁড়িয়েও কাটিং ছাটিং এই গত বৃহস্পতিবারে দুবাই সারজা গেলাম আর শনিবারে ফিরছি তো কয়েকজনকে দেখছি সৌদি আরব আসছে ওখান থেকে ফ্লাইটে উঠবে আমাদের সাথে এসে বসছে এতে এয়ারপোর্টে এসে তো দাড়ি আছে কয়েকজন খেলাধুলা করতে গেছে দাঁড়িয়ে আছে কিরকম দাড়ি যেমন চুল গুলো কিছু কিছু বাজের ছেলেরা ওপরে একটু চুল রাখছে আর এই দিকে কাটা কেনা ওই রকম দাড়ি এই দিক থেকে কেটে রেখেছে হ্যাঁ দিক থেকে তারপরে এখানে একটু ছোট করে রেখেছে আর তারপর এখানে একটু এই করে রেখেছে এতটুকু করে রেখেছে মানে এক আজব দাড়ি আজব পিলিয়ারদের তারপর চিন্তা করলে ওদের দাড়ির দিকে যে এরা রেখেছে থাকিয়ে আবার হাফ প্যান্ট পরে আছে হাফ প্যান্ট হাঁটুর উপর থেকে ওই প্যান্ট যে কি সব নাম প্যান্টের এইসব পরে আছে তাহলে নিশ্চয়ই এরা কোনো ভালো ভালো ছেলের দাড়ি এটা নয় আর দাঁড়িয়ে কাটিং ছাটিং কেন যেমন চুলের কাটিং ছাটিং ওপরে চুল আছে এখানে চুল নেই আমেরিকান কি বলবো হিন্দুদের এক টিকি আর এটা হচ্ছে আমেরিকান টিকি তো এই দাঁড়ির কাটিং ইয়াহুদি খ্রিস্টান অসৎ লোকেরা আজকাল বিভিন্ন মিডিয়াতে টিভিতে অথবা খেলার ময়দানে ক্রিকেট ক্রিকেটের প্লেয়ারদেরকে দেখছে এরকম দাঁড়িয়ে রাখছে এখানে একটু আছে আর এই দিকে কাটাকুটি হয়ে আছে এই কাটিংয়ে সব দাড়ি আবার কারো দাড়ি আছে দাঁড়িয়ে আর মোচ দুটোর ওজন সমান একই ওজনের মানে দাড়ি যত বড় মোচু তত বড় এগুলো হিন্দুরা রাখলে কোন আলোচনার দরকার ছিল না এই খ্রিস্টান যদি এভাবে রাখে তো কোনো আলোচনার দরকার নেই আমি আলোচনা করেছি যারা নবীর ও নামের কাছে আদর্শ হলো না নবী সাহায্যের দাঁড়িয়ে তাকে ভালো লাগলো না দাড়ি রাখছে কিন্তু হয় ইহুদির মতো না খ্রিস্টানের মতো না হিন্দুর মতো হ্যাঁ দাঁড়িয়ে যত বড় মোষ তত বড় তোর ঠাকুর সন্ন্যাত ধরো দাড়ি ছিল কিন্তু দাড়ি যেমন তেমনই মোচ দাড়িও বড় মোচও বড় সুফহান আল্লাহ সুফহান কে মতো কার সাথে উঠবেন এগুলো হালকা বিষয় না আসলে কার সাথে উঠবেন চিন্তা করেছেন যে যাকে ভালোবাসে আর যে যাকে ফলো করে তার সাথে তার হাসর হবে সোজা কথা হাদিস সে বিষয়টি রয়েছে যে যাকে ভালোবাসে তার সাথে হবে তার সাথে উড়বে দিন। যে যাকে ভালোবেসেছে যে যাকে ফলো করেছে যে যাকে আইডিয়াল মনে করেছে যে যার অনুকরণ করেছে আমাকে অমুক লাগে অমুক নায়ক গায়ক গায়িকা কে নায়িকা কে ভালো লাগে যে যাকে ভালো লাগে যার কাটিং ছাটিং ভালো লাগে ওর সাথে উঠবে এখন আপনি কার সাথে উঠবেন আপনি নিজে চয়েস করেন বড় দুঃখের বিষয় নভিস্লামের ন অনুসরণটা একটা বড় ইবাদত আমি নবীর তরিকায় চলি আমার জীবনের প্রত্যেকটি কাজ নবীর তরীকায় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাহিদের উপরে সন্নত নবিসাল্লাম বাড়িতে পড়েছেন আমিও সন্ন্যত নবাজগুলি বাড়িতে পড়ি

জীবনের যতগুলি দিক রয়েছে ক্ষেত্রে সবগুলি তখন নবীর মতো হবে দ্বিতীয় কারণ একটি হাদিস রয়েছে বুখারী মুসলিমে জাযাইল বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আফদালুস সালাতে সালাতুল ইল্লাল মাকতুয়া সবচেয়ে উত্তম নামাজ যে কোনো পুরুষ লোকের তার বাড়িতে নামাজ ইল্লাল মাকতুয়া তবে ফরজ নামাজ পুরুষ লোকের উত্তম নামাজ ফরজ ছাড়া ফরজটা মসজিদে ফরজ ছাড়া যতগুলি নামাজ আছে সব হচ্ছে বাড়িতে উত্তম পুরুষ কেন বলা হলো আর মহিলাদের ফরজ সন্নাত রিয়ায় ওয়াল এজাব যদি বাড়িতে আপনি সন্নত পড়েন তো ওতে লোক দেখানো কখনো নিয়ত আসবে না শয়তান এই রাস্তা দিয়ে আপনার আমল ধ্বংস করতে পারবে না। শয়তান আপনার ভিতরে ঢুকে হ্যাঁ আপনার আমল খারাপ করতে পারবে না যে তুই সুন্নত পড়ছিস লোকজন দেখছি কত তোর সুনাম হচ্ছে দীর্ঘক্ষণ ধরে সুন্নাত পড়ছেন আর সব মুসল্লির এদিক ওদিক বসে আছে অনেকে দেখছে শয়তান তখন ঢুকবে অনুবাদে যে গ্রামের লোকেরা তোকে মুসল্লি বলবে তোকে পরিষ্কার লোক বলবে তোকে ভালো মানুষ বলবে হ্যাঁ তাই না এগুলো থেকে বেঁচে থাকেন আপনি রయ్యా লোক দেখানো এই রকমের কোনো পাপ হবে না ওয়ালি এজাব আর নিজের মধ্যে একটা আনন্দ আনন্দবোধ কি আনন্দবোধ যে লোকজন আমার সুনাম করবে যে ছেলেটাই টানা হলো করে নামাজ পড়ে না সেটা নামাজ পড়ার টান দেয় না দেখো সুন্নাত পড়ছে এতদিন ধরে চার নম্বর কারণ বাড়িতে যদি আপনি সন্ন্যত পড়েন তাহলে পূর্ণরূপে হবে হবে এবং পূর্ণ আল্লাহর জন্য ওখানে কেউ দেখছে না আপনি পড়ছেন না পড়ছেন একমাত্র আল্লাহ দেখছে খুব বেশি তো আপনার বাড়িতে যদি কেউ থাকে আপনার স্ত্রী ছেলে তারাই দেখলো আর কেউ দেখলো না কিন্তু মসজিদে পড়লে গোটা গ্রামের লোক দেখলো যে কত রেখা নামাজ পড়ছেন কি করছেন কতক্ষণ আপনি মসজিদ থাকছেন এগুলো থেকে শুধু খুশু নির্জনে যখন নামাজ পড়বেন তখন খুশু হবে এটা কথা মনে রাখবেন অনেকে আবার মানুষের সামনে বেশি কান্দতে পারে যারা দুনিয়াদার যাদের ইমানে কমজোরি আছে তারা মানুষের সামনে বেশি কানতে পারে আর যাদের ইমান যত ভালো তত নির্জনে আল্লাহর সামনে কানতে পারে খুশু হয় তাদের আপনি এখন নিজেকে ওজন করতে পারেন মসজিদে নামাজ পড়ছেন তখন বেশি খুশু না বাড়িতে নামাজ পড়লে নির্জনে নামাজ পড়ল নির্জনে নামাজ পড়ার সময় যদি তার না থাকে রুকু করে নামাজ পড়ছেন তারপরে জানতে হবে যে আপনার এ খুশু আছে কারণ এখানে লম্বা করে কাকে দেখেছেন একমাত্র আল্লাহকে মসজিদে লম্বা করা আল্লাহ ছাড়াও কাউকে দেখার গর্ব সেখানে হয়ে যেতে পারে আমার মত লোক বসে আছে আর আমার কাছ থেকে আপনি কিছু শিখছেন যে কেমন নজ পড়ি না পড়ি ঠিকঠাক করে নজ পড়তে হবে এটা তো অফাই ছাড়া যাবে না হ্যাঁ আর হাতটা বাঁধতে হবে ঠিকঠাক করে হ্যাঁ আর সিজদাটা একবারে ধীর স্থির করতে হবে জি হ্যাঁ আরো দশজন দেখছে হ্যাঁ আর দেখছে আমার শ্বশুর সাহেব দেখছে অমুক সাহেব দেখছে ঠিক না তো অনেককে দেখা যায় আমাদের দেশের মানুষের সামনে ওয়াজ করতে করতে চলে যাচ্ছে ওয়াজ আর কান্না ওয়াজ আর কান্না মনে করে যে বা বিশাল ব্যাপার সবার কথা করে আর কান্না করে আপনি ওরা বেদাতি হ্যাঁ জি হ্যাঁ ওয়াজ করে কান্না করে নির্জনে কতটা কান্না আছে এটা দেখার বিষয় নির্জনে কতটা খুশু আছে হ্যাঁ কতটা একগ্রতা আছে তাদের এবাদত এটা দেখার বিষয় আসলে আপনি ওই রকম হওয়ার চেষ্টা করেন নবী করিম সাল্লি সাল্লাম নির্জনে যখন নামাজ পড়তেন তখন তার নামাজে আজিজুল কা আজিজুল মির্জাল মিরাল বুকা ভিতরে একটা কান্নার এমন একটা আওয়াজ হইত যেমন পানি পাত্রে চুলার উপরে যদি আপনার হাড়ি পাতিল থাকে আর পানি ফুটে সমস্যা আওয়াজ হয় এরকম জি এক কথায় লোক দেখানো বিষয় থেকে বেঁচে থাকবেন আর সন্নদ বাড়িতে পড়লে পূর্ণ খুশু হয় হয়। এই ছিল পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে বাইতে যদি বাড়িতে পড়েন তো বাড়ি আবাদ করা হইল আল্লাহর জিকে কে রাজকার দিয়ে অসলাতে নামাজের দ্বারা তানজেল আল্লাহ বাইতে আর নামাজ বাড়িতে পড়া হইলে বাড়িতে আল্লাহ রহমত নাজিল হবে বাড়িতে যারা বাড়ির সদস্য রয়েছে ছেলে মেয়েরা রয়েছে পরিবার রয়েছে তাদের রহমত নাজেল হবে কয়েব শায়তান দূর হবে বাড়িতে যখন নামাজ পড়া হবে তখন শয়তান টিকবে না যেখানে মানুষ মুসলিমরা এবাদত বন্দী গিয়ে আবাদ করবে সেখানে শয়তান বসবাস করতে পারে না নওয়াজের এবাদত তেলাওয়াতের এবাদত যে বাড়িতে হয় সেই বাড়িতে শয়তান বসবাস করতে পারে না আর যে বাড়িতে কোরআন তেল হয় না আর সন্নত নফল নামাজও পড়া হয় না তার যদি নামাজও হয় না সেই বাড়িতে শয়তান ছেয়ে যাবে মনে রাখবেন এই কয়েকটি কারণ বর্ণনা করলেন কিসের যে সন্ন্যত বাড়িতে পড়লে ফজিলত বেশি কেন আচ্ছা এই যে বারো রকাত সুন্নাত বা দশ রকাত সন্ন্যাদ এর মধ্যে সবচাইতে বেশি তাকিদ কোন সন্নাথের রয়েছে ফজর উদ্দিন বলছেন ওয়া আকাত হাজির রাওয়াতে রাকাত আল ফজরি এই দশ বা বারো রকাত সুন্নাতের মধ্যে বেশি নামাজ হচ্ছে ফজরের দুই রাখাত নামাজকে নামাজকে রাতে রাতেবার সাথে সুন্নতে মহাক্কাদা বলবেন মহাক্কাদা মানে যার তাগিদ করা হয়েছে নবী সাল্লাম জীবনে কখনো ছাড়েননি সফরও ছাড়েননি বাড়িতেও ছাড়েননি তাগিদ রয়েছে

মুক্তাফাকর বোখারি মুসলিমের হাদিস সবচেয়ে বেশি খেয়াল রাখতেন যত্নবান হইতেন তা আহত মানে যত্ন করা এত যত্ন সহকারে এত গুরুত্ব সহকারে আদায় করতেন এই ফজর দুই রাখা সন্নাথ যে অন্যগুলির ক্ষেত্রে এত গুরুত্ব দিয়ে নাই যে কখনো ছুটবে না এরকম নাই কখনো ছাড়বেন না আমার কথা নেই কখনো ছেড়ে দিতেন যেমন সফরে ছেড়ে দিতেন অসুস্থ থাকলে ইত্যাদি

দুনিয়াতে কি নেই বলেন দেখি হ্যাঁ কত ধন সম্পদ কত স্বর্ণ কত চাঁদি কত খনিজ সম্পদ কত টাকা পয়সা আর কত রয়েছে। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে উত্তম হচ্ছে এই ফজর দুই কথা নামাজ কারণ দুনিয়াতে যাই থাকে না কেন আজ আছে কাল নেই টেম্পোরারি ধ্বংসশীল কুল্লমান আলী হাফান জমিন উপর যা আছে সব কি হয়ে যাবে ফান ফানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছে একমাত্র আল্লাহ রব্লা আলমের বাকি থাকবে তিনি হিসাবে নেবেন ফজর দুই রাখাত নামাজের সবাব ধ্বংস হবে না এটা বাকি থাকবে আপনার এর দ্বারা আপনি দুনিয়া তো লাভবান আর এর দ্বারা আপনি বিচার দিবাসে নেকির ব্যালেন্স দেখবেন আপনি কত যে নেকির ব্যালেন্স আমল কত নেকি আপনার হাদিস মুসলিমের

অমা আদা সুনাত আলফাজে মিনার সোনালি রাওয়াতে ফাঁ সুন্নাত ও তার কোফের সাফরে এই ফজরে দুই টাকা সৈন্যত ছাড়া আর বেতর ছাড়া বাকি যে সৈন্যদগুলি রয়েছে সন্নাতের আত বা টোটাল বারো রাকাত বারোর মধ্যে দুই ডাকাত ফজরের বাদ দিয়ে দেন আর বাকি যে দশ রাকাত আছে এই দশ রাকাত সোন্নতের রাতে বা সফরে ছেড়ে দেওয়া হচ্ছে সোন্নাত সফরে ছেড়ে দেওয়াই সন্নথ সফরে ছেড়ে দেওয়া সোন্নাদ আর যখন সোননাথ সেটাই উত্তম সফরে যদি আপনি শুধু ফরজ নামাজটা পড়েন জোহরের ফরজ পড়লেন আর কসর করে পড়লেন আসরের কসর করে ফরজ দুই পড়লেন মাগরে তিন রেখাত পড়লেন এসার দুই রেখাত পড়লেন আর ফজরের দুই রেখা দুই রেখা চার রেখাত পড়লেন এটা হচ্ছে সোননাথ ইসলাম জোহর মাগরেব এশার এই সোননাথের রাতে বাগুলি সফরে পড়েননি মানে না পড়াটাই সোননাথ আচ্ছা কেউ যদি পড়ে না পড়ে সোননাথ কিন্তু কেউ যদি জোরে সোননাথ পড়ে মক্কামুদ্দিনে গেছেন সবাই দেখছেন নামাজ পড়েছে আপনি বসে থাকবেন আপনি নামাজ পড়লেন ওর সাথে যাইজ আছে কিনা যাইজ আছে যাইজ আছে যদি ওই বিষয়ে দিমত আছে বলেছেন অপছন্দনীয় কিন্তু যে যেখানে এবাদত নামাজ আর নফল যখন যাইজ আছে অন্যান্য নফল তখন এটাও যাইজ আছে তবে উত্তম হচ্ছে বা সুন্নত হচ্ছে এই সন্ন্যত গুলি ছেড়ে দেওয়া কারণ আল্লাহ যখন ফরজে ডিসকাউন্ট করেছে জোহরের চার রাখা দুই করে দিয়েছেন আসরের চারকে কে দুই করে দিয়েছেন এসার চার কে দুই করে দিয়েছেন তো আর সুন্নত হ্যাঁ কেন পড়বেন আর নাম যেহেতু পড়েননি এটাই উত্তম কিন্তু যদি কেউ পড়েন তাহলে পড়তে পারেন যদি মনে করেন যে আমি মক্কামুদ্দিনে বসে আছি সবে নওয়াজ পড়েছে আমি বসে কেন থাকবো আমি জোহরের সন্ন্যত পড়ি আমি আমার আগের পড়ি আমি এসার সন্ন্যত পড়ি কোন দোষের কথা নাই যাই দোষ জি যারা বলছে যে মা অপছন্দনীয় তারা বলছে যে আল্লাহ যখন ফরজে ছাড় দিয়ে দিল আবার ওইটা পড়বেন দেখেন ফরজে ছাড় দিয়েছেন তারপরও পড়তে পারেন এই জন্য যে ফরজ যদি আল্লাহ ছাড় না দিতেন তো উপায় ছিল না কি বুঝলেন কথা বুঝলেন কথাটা জোহর যদি আল্লাহ চারি রেখে দিতেন তো চারি পড়তে হইত দুই করে দিয়েছেন দুই পড়ে টান দিয়ে চলে যান ঠিক কিনা